নমস্কার, শুভ সন্ধ্যা। পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিভিন্ন খবরে আপডেট নিয়ে আমি প্রিয়দর্শিনী শুরু করছি আজকে পঞ্চায়েত বুলেটিন। আগামী সপ্তাহ থেকে পঞ্চায়েত নির্বাচনে প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে উত্তরবঙ্গ থেকে প্রচার পর্ব শুরু করবেন তিনি। আগামী 8ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, ইতিমধ্যেই জেলায় জেলায় এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী, শুরু হয়েছে রুটমার্চ। বিজেপির যেখানে ক্ষমতা আছে সেখানে যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে তাহলে বিজেপি কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর কাজ করবে। আমরা তৈরি আছি লড়াইয়ের জন্য, আমাদের কর্মীরা তৈরি আছে লড়ার জন্য। কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে এবার শাসক দলকে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্য জুড়ে বোমাবাজির ঘটনা। পঞ্চায়েত নির্বাচনের জন্য ঝুড়ি ঝুড়ি বোমা তৈরি করে রাখা হয়েছে, খুঁজলেই পাওয়া যাবে। বোমাবাজি প্রসঙ্গে মন্তব্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচন, নির্বাচনের আগে পাহাড়ে এলো কেন্দ্রীয় বাহিনী, শুরু রুটমার্চ। আগামী সোমবার কোচবিহার দক্ষিণ বিধানসভার অন্তর্গত চান্দামারি প্রাণনাথ হাই স্কুলের মাঠে নির্বাচনী জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। আজ সেই বিষয়ে কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব। কোচবিহারে পুটিমারি গ্রাম পঞ্চায়েতের খারিজা বালাকুড়া এলাকার 7-এ 242 নম্বর বুথে নির্দল প্রার্থী ও কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। দুষ্কৃতীরা এলাকায় কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পঞ্চায়েত ভোটের মুখে বীরভূমের মালগ্রাম থানার বাহিরগোড়া গ্রাম থেকে দুটি প্লাস্টিকের ড্রাম ভর্তি বোমা উদ্ধার। ইতিমধ্যেই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বোমা তৈরির মশলা উদ্ধার করেছে পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য জুড়ে অশান্তি, কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে মুর্শিদাবাদের রানীনগরে বোমাবাজি। কোচবিহারের দিনহাটায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর বাড়ির সামনে থেকে উদ্ধার হলো বোমা, ঘটনায় আতঙ্কিত প্রার্থী ও তার পরিবারের সদস্যরা। প্রতিটি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ ভোট কর্মী ঐক্য মঞ্চে। বাদুড়িয়ায় সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর, মার ধরে আহত 4 জন সিপিএম কর্মী, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। অভিযোগের তির তৃণমূলের দিকে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। কংগ্রেসের ভোটে লড়া আটকাতে তৃণমূল ও পুলিশের চক্রান্ত চলছে, শাসক দলকে কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমস।